স্বাগত জানাচ্ছি টিবিএন 24 এর নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিসে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। আজকে আমরা আলোচনা করব অ্যাসাইলাম নিয়ে। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ আমেরিকায় এসে কিন্তু আশ্রয় প্রার্থনা করছেন নিজ জন্মভূমিতে, যাদের প্রাণনাশের হুমকি রয়েছে। মূলত তারাই এই সুযোগটি পেতে পারেন। নানা কারণেই আসলে আশ্রয় প্রার্থনা করা যায়। মূলত পাঁচটা কারণকেই আমরা প্রধান হিসেবে ধরি। এর মধ্যে জাত বা বর্ণ, ধর্ম, জাতীয়তা, বিশেষ কোনো পেশার সাথে জড়িত কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা, যে দেশে ব্যক্তি রয়েছেন সেই দেশের যে ক্ষমতাসীন দল রয়েছে তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণেও তিনি প্রাণ নাশের কোনো ঝুঁকিতে কিংবা আশঙ্কায় থাকতে পারেন। এর কোনো একটি কারণের সাথে যদি কেউ জড়িত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি আশ্রয় প্রার্থনা করতে পারেন। তো সেই ক্ষেত্রে বর্তমানে যারা অ্যাসাইলাম সিকার রয়েছেন অথবা এই দেশে এসে তারা অ্যাসাইলাম সিক করছেন, আশ্রয় প্রার্থনা করছেন, তাদের কি অবস্থা? বেশ কিছু নতুন আপডেট রয়েছে, বিশেষ করে ওয়ার্ক পারমিটটা একটা খুবই কাঙ্ক্ষিত বিষয়। অ্যাসাইলাম করার পরপরই যারা রয়েছেন তারা আসলে ওয়ার্ক পারমিট কিংবা অন্যান্য বিষয়গুলোর জন্য অপেক্ষা করে থাকেন। সেই ওয়ার্ক পারমিট সংক্রান্ত নতুন কিছু তথ্য রয়েছে, সে বিষয়ে কথা বলবো। অ্যাটর্নি ইশরাত স্বামী আমাদের সঙ্গে যুক্ত আছেন স্টুডিওতে। ইশরাত স্বামী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা ভালো আছি এবং আশা করছি আপনিও ভালো আছেন। দর্শক যুক্ত হতে পারেন আপনারাও, টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন অথবা টিবিএন 24 আমাদের ফেসবুক পেজে কিন্তু এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনি যুক্ত হতে পারেন, আপনার মতামত দিতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা মূল আলোচনায় ফিরতে চাই, যে বিষয়টি বলছিলাম যে অ্যাসাইলামের আদ্যোপান্ত নিয়ে আমরা আলোচনা করব, তবে ওয়ার্ক পারমিটের বিষয়টি আমরা আসলে ফোকাসে রাখতে চাই। ওয়ার্ক পারমিট সংক্রান্ত কিছু সুখবর রয়েছে, কিছু আপডেট রয়েছে, সেই বিষয়ে আমরা জানবো। ইশরাত স্বামী, কি সুখবর দিতে চান দর্শকদের? খবর হচ্ছে যে যারা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট, যারা ওয়ার্ক পারমিট পাচ্ছেন, ফর এক্সাম্পল যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আপনি করেছেন, 150 days আপনাকে ওয়েট করতে হচ্ছে আপনার অ্যাসাইলাম ফাইল করার পরে, এবং 150 days পরে আপনি ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে তারা USCIS 90 days মিনিমাম সময় নিতে লাগে যে ওয়ার্ক পারমিটটা ইস্যু করার জন্য। কিন্তু আমাদের অন্য ক্লায়েন্ট যারা উইদিন 1 month এর মধ্যে তারা তাদের ওয়ার্ক পারমিট হাতে পেয়ে গেছেন, উইচ ইজ আ ভেরি গুড নিউজ। আমরা সবাই প্যান্ডামিকের পরে থেকে অনেক হতাশায় ভুগেছি, অনেকে লং লং টাইম ওয়েট করেছে ওয়ার্ক পারমিটের জন্য, যেটার পরিপ্রেক্ষিতে USCIS রিসেন্টলি তাদের অটোমেটিক এক্সটেনশন, ওয়ার্ক পারমিট যেমন আপনার রান আউট হয়ে গেছে, আপনি রান আউটের আগে যদি ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করে থাকেন তাদেরকে অটোমেটিক এক্সটেনশন দিচ্ছে 540 days, which is approximately 18 months এর মতো। সো এটাও গুড নিউজ যে আমাদের প্রায় 800,000 অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে ওয়ার্ক পারমিটে USCIS এর কাছে। তো তারা এই অটোমেটিক যে পলিসি যেটা করেছে যে অটোমেটিক রিনিউয়াল হয়ে যাবে যাদের ওয়ার্ক পারমিট পেন্ডিং আছে এবং USCIS এখনো তাদের কাজে হাত দিতে পারে নাই, সেই অ্যাপ্লিকেশনগুলো, সেই 800,000 লোক তারা তাদের কাজ কর্মক্ষেত্রে বহাল থাকতে পারবে এই পলিসিটা প্রেজেন্ট করলে তাদের এমপ্লয়ারদেরকে। প্লাস যাদের DMV-তে রান আউট হয়ে যাচ্ছে, ধরেন ওয়ার্ক পারমিট রান আউট হওয়ার সাথে সাথে তাদের ড্রাইভিং লাইসেন্সটাও রান আউট হয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে আপনি এই পলিসি প্রিন্ট আউট নিয়ে গিয়ে এবং আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন বিফোর আপনার আগের ওয়ার্ক পারমিটটা শেষ হওয়ার আগে, এটার প্রুফ নিয়ে গিয়ে DMV-তে গেলে তারা আপনার DMV-র লাইসেন্সটাও এক্সটেন্ড করে দিচ্ছে। সো উইচ ইজ আ ভেরি গুড নিউজ। এবং USCIS অনেক ক্ষেত্রে, অনেক অনেক ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের এই বিষয়টাকে বেশ তাড়াতাড়ি টেক কেয়ার করছেন, এবং যদি মনে করেন যে আপনার এই লেটার দিয়ে, এক্সটেনশন দিয়ে আপনার কাজে এমপ্লয়ার স্টিল আপনাকে বদার করছে, তাহলে আপনি আপনার অ্যাটর্নির মাধ্যমে আপনি USCIS কে কল করে চিঠি লিখে যে আপনার, আপনি জব হারাবেন, আপনি জব হারালে আপনার একটা হার্ডশিপে আপনি পড়ে যাবেন, সেই সেটাও যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলেও সেই ক্ষেত্রেও ওয়ার্ক পারমিটটাকে তাড়াতাড়ি দেওয়া হচ্ছে। এবং এমনও আছে যারা স্টুডেন্টরা, যারা স্কুলে পড়ছেন এখন এবং কলেজে যাবেন, কলেজ গোয়িং, এবং কলেজে গেলে তাদের সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার্ক পারমিটটা খুব বেশি জরুরি হয়ে পড়ে, আদারওয়াইজ অনেক প্যারেন্টসদেরকে অনেক বেশি ফিস দিয়ে তাদেরকে কলেজে পড়াতে হয়। সো এইসব ক্ষেত্রেও আপনি এই কারণগুলো দর্শিয়েও আপনি ওয়ার্ক পারমিটটা তাড়াতাড়ি আনার চেষ্টা করতে পারেন।
একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনে যুক্ত আছেন, আমরা টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটা কোয়েশ্চন, জি আমার বোনের হাজবেন্ডের জন্য আমার বোন অ্যাপ্লাই করছে, তো এটা ইয়ে সরি ওইটা না ইয়ে আমি আরেকটা প্রশ্ন, জি নিশ্চয়ই, আমার আম্মু আমার আমার আম্মু অ্যাপ্লাই করছে আমার বোনের জন্য, আমার আম্মু গ্রিন কার্ড হোল্ডার, তো ওনার ইয়েটা হচ্ছে প্রায়োরিটি ডেটটা হচ্ছে আগস্ট 10, 2018, তারপর থেকে আমি আর কোনো খোঁজ পাইতেছি না এটা কি এখন। আপনার আম্মা আপনার বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, বোনের বয়স আন্ডার এজ তো ওনার প্লাস 30, আর উনি সিঙ্গেল। ওকে সিঙ্গেল, এখন অ্যাকচুয়ালি চলছে 2016 এর অ্যাপ্লিকেশন, সো আপনার আরো কিছুদিন ওয়েট করতে হবে। আমি এই প্রশ্নের উত্তরের সাথে আরেকটা প্রশ্ন আনসার করতে চাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জেনারেলি যদি কারো পিটিশনার অসুস্থ হয়ে যান এরকম যদি থাকে এবং চিলড্রেনরা দেশের বাইরে আছে অথবা স্পাউস দেশের বাইরে আছে, এরকম যদি হয় তাহলে সেই কেসগুলোকে এক্সপেডাইট করা যায় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। সো অসুস্থতাটা জাস্ট নর্মাল অসুস্থতা না, যদি টার্মিনাল কোনো ডিজিজ থাকে, ফর এক্সাম্পল কারো ক্যান্সার হয়েছে, কারো অন্য কোনো ডিজিজ হয়েছে এবং ডাক্তার বলছে যে ওনার খুব অল্প সময় উনি বাঁচবেন, এরকম যদি কারো ডাক্তারের লেটার পাওয়া যায় তখন এই কেসগুলোকে এক্সপেডাইটেড করা সম্ভব। জি আরও একজন দর্শক রয়েছেন, আমরা সেই টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমাদের কি নতুন ট্যাক্স ফাইল আবার আপলোড করতে হবে কিনা কারেন্ট? শুনেন ভাইয়া, কারেন্ট নিয়ে যাওয়া, আমরা আমাদের ক্লায়েন্টকে বলি যে কারেন্ট নিয়ে যাওয়া ভালো, যদি ইন্টারভিউ অফিসার চান তাহলে সাথে সাথে আপনি দিয়ে দিলেন, আপনাকে আবার কিউতে দাঁড়াতে হলো না। যেমন এখন আমরা অনেক ইন্টারভিউ পাচ্ছি আমাদের ক্লায়েন্টদের, কিন্তু সাথে সাথে আরেকটা যে ইন্টারভিউ হওয়ার সাথে সাথে যে ভিসা দিয়ে দিচ্ছে এমন না, তারা ইনকোয়ারি করছে এবং কিছু এক্সট্রা এভিডেন্সও তারা চাচ্ছে, আমি বাংলাদেশের কথাই বলছি। সো সেই জন্য আপনার যা ডকুমেন্ট আপনার আছে সাথে সবকিছুই নিয়ে যাবেন আপনি, যে আপনার রিলেশনশিপটা প্রমাণ করার জন্য, স্পন্সরশিপের এটার জন্য, যা কিছু আপনার কাছে আছে, টেক ইট উইথ ইউ। জি আমার মনে হয় যে দর্শক তাদের প্রশ্নের উত্তর স্পষ্ট হয়েছে। নিশা চামি, আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমরা অ্যাসাইলাম সিকারদের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলছিলাম, একটু জানবো আপনার কাছে যে প্রথমবার আবেদন করার পরে যদি কারো বাতিল হয়ে যায় তার আবেদনটি, সেই ক্ষেত্রে আসলে পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে? আপনি ওয়ার্ক পারমিটের কথাই বিশেষ করে বলছেন যদি বাতিল হয়ে যায়? না, ওয়ার্ক পারমিটটা একজন অ্যাসাইলামের জন্য আবেদন করেছেন, প্রথম দফায় সেটি বাতিল হয়ে গেল, সেই ক্ষেত্রে আসলে কি হতে পারে? প্রথম দফায় যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাসাইলাম অফিসে কখনো কেসটা ডিনাই হয় না, আইদার তারা রেফার করে দেয় জাজের কাছে অথবা তারা গ্রান্ট করে, দুইটা, কিন্তু ডিনাই করে না অ্যাসাইলাম অফিস। সো প্রথমবার যদি আপনাকে রেফার করে জাজের কাছে, এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনার কেসটা আপনাকে আরো স্ট্রংভাবে আরো সাপোর্টিং এভিডেন্স দিয়ে প্রপারলি প্রিপেয়ার করে আপনাকে এগোতে হবে। সো এটাতে বেশিরভাগ লোক, যেমন অনেক সময় অফিসাররা তারা কনফিউজ থাকে, তারা তাদের এখতিয়ারে অনেক কিছু থাকে না। ফর এক্সাম্পল যদি কেউ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেন ইউএসএ তে এন্ট্রির এক বছরের পরে, তখন ওই ডিসিশন গুলো অফিসার ইউএসসিআইএস এর অফিসার নিতে পারে না, মানে অ্যাসাইলাম যে অ্যাসাইলাম অফিসে যে অফিসার ওনাদের এখতিয়ারে এটা নেই, সেই জন্য ওনারা এই কেসগুলো জাজের কাছে রেফার করেন। তার মানে এই নয় যে তারা কেসটা ডিনাই করছেন, এটা জাজ ডিনাই করবে, অনলি পাওয়ার জাজ হ্যাজ দ্যাট দে গট টু ডিনাই দ্য কেস, অ্যাসাইলাম অফিসার ডাজ নট হ্যাভ ইট। ওকে, আমরা আরও কিছু দর্শকের প্রশ্ন নিতে চাই, সোশ্যাল মিডিয়াতেও দর্শকরা যুক্ত আছেন, টেলিফোনেও আছেন, টেলিফোনটি আগে নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন।
যদি নিউ ইয়র্কে কেস ট্রান্সফার করি তাতে কি কোনো সমস্যা আছে কিনা বা আমি সিরিয়ালে পিছনে পড়বো কিনা সেই জানাতে। হ্যাঁ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নিউ ইয়র্কে আমরা সবাই মনে করি নিউ ইয়র্ক ইজ আ বেটার স্টেট ইমিগ্রেন্টদের জন্য, সো অবশ্যই আপনি মুভ করতে পারেন, যদি আপনি এখানে মুভ করেন আপনার কেস মুভ করতে পারবেন। সিরিয়ালে ভাইয়া, সিরিয়ালে পিছনে আর আগের এটা মানে ইম্পর্টেন্ট না, আমার কাছে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কেসটা যেখানে গ্রান্ট হবে, যেখানে পসিবিলিটি বেশি সেখানে আপনার মুভ করা বেটার আর কি। জি, এই সিরিয়াল কিংবা ব্যাকলগ নিয়ে আসলে দর্শকদের একটা মানে যারা অ্যাসাইলাম সিকার রয়েছেন তাদের একটা দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, আমি সেই সংক্রান্ত প্রশ্নে আসবো। আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই, দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম 2000, আমি আমেরিকান সিটিজেন, তো এটা অ্যাপ্লাই করার পরে 2022 তে আমার I-8 তারপর থেকে আমি আর আমার ওই কেসের কোনো আপডেট আমাকে দিচ্ছে না, আমি যখনই কল দিই তারা চলে যে নর্মাল প্রসেস। আপনি ইউএস সিটিজেন, আপনার 2020 কেস, তো এটা মুভ করা উচিত, এখন মুভ করছে না কেন এটা আপনি ইনকোয়ারি করতে পারেন। আর আপনি যদি আপনার দ্বারা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই একটা অ্যাটর্নির শরণাপন্ন হন, এটা দিস কেস শুড মুভ বিকজ আপনি ইউএস সিটিজেন। বিকজ পিপল স্নিজ, বিকজ নট এভরিওয়ান ওয়াশেস দেয়ার হ্যান্ডস, because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আরেকটা জিনিস হচ্ছে, আমি জাস্ট এগেইন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে USCIS অনেক ডকুমেন্ট চাচ্ছে অথবা অনলাইনে তারা কিছু ডকুমেন্ট চায়, ক্লায়েন্টরা পুরোপুরিভাবে দেয় না, তো না দেওয়ার কারণে তারা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয় না কেসগুলো, তখন এটা ডিলে একটা কারণ হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে এটা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড, যেটা আমাদের অনেকগুলো ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে এনভিসি বলছে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড এবং তারা স্লট পাচ্ছেন না ইন্টারভিউর, ওয়ারেজ আমরা নিজেরা যখন ইনিশিয়েটিভ নিয়ে আমরা ঢাকা এম্বাসির সাথে যোগাযোগ করেছি তখন ঢাকা এম্বাসি আবার আমাদেরকে বলেছে যে আমাদের স্লট খালি আছে বাট আমাদের কাছে ফাইল নাই, সো উই ক্যান নট স্ক্যাজুয়াল ইয়ার ইন্টারভিউ, তখন আমরা আবার ব্যাক করে এনভিসি থেকে আবার ফাইলটাকে মুভ করে ইয়েতে বাংলাদেশে ঢাকা এম্বাসিতে মুভ করলে তখন ইন্টারভিউ ডেটটা খুব শীঘ্রই দিয়ে দিয়েছে। সো এরকম অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি আমরাও আমাদের ক্লায়েন্টদের ফাইল নিয়ে, এটা আপনাকে আসলে মানে নিজে ইনিশিয়েটিভ নিয়ে অনেক কিছু করতে হয় আর কি এসব। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের ভেরি আর্লি ইন দ্য মর্নিং এ উঠে কল দিতে হচ্ছে 3-4 সময় যাতে আমরা ওয়েটিং ওয়েটে না থাকি, এবং ওই সময় কল দিলে লাইনটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, সো এটাও আমরা করে থাকি আমাদের ক্লায়েন্টদের জন্য, এবং এটার ফলফুসা হচ্ছে খুবই ভালো ভালো রেজাল্ট, অনেকেই ইন্টারভিউতে পেয়ে যাচ্ছেন এটা। জি, আমরা একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই, আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করব যারা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছেন একটু স্পষ্ট করে প্রশ্ন করলে আসলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা সুবিধাজনকভাবে বুঝলে উত্তরটা আমরা আরেকটু ভালোভাবে আপনাদেরকে দিতে পারবো, সেবাটা ভালো হবে। সৈয়দ আমিনুর তিনি প্রশ্ন করেছেন যে তিনি একজন গ্রিন কার্ড হোল্ডার, তিনি তার বাচ্চার জন্য I-130 তিনি অ্যাপ্লাই করেছেন প্রায় 2 বছর 8 মাস আগে, সো এখন পর্যন্ত আসলে কোনো আপডেট নাই, আসলে কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিংবা আপডেটটা আসলে কী হতে পারে এই সংক্রান্ত বিষয়টা আসলে উনি জানতে চাচ্ছিলেন।
গ্রিন কার্ডটা ইউজুয়ালি টাইমটা কারেক্টই আছে, 2 বছর 8 মাস, ওনার এখনই অ্যাবাউট টাইম মুভ করতে পারবে এখন, উনি ইউএসসিআই এর সাথে যোগাযোগ করুক, দ্য কেস উইল বি মুভিং নাও, বিকজ এটা 3.5 ইয়ার ছিল, ওইটা এখন কমিয়ে ইউএসসিআই এস 2 ইয়ার্স 8 মান্থ নিয়ে আসছে, সো ইটস গোয়িং টু বি প্রসেসিং সুন। আমরা যে বিষয়টি বলছিলাম এবং বেশিরভাগ দর্শকদের যে অভিযোগ যে ব্যাকলগ কিংবা দীর্ঘ একটা সময় আসলে পার করতে হয়, এই ক্ষেত্রে কি যিনি আবেদনকারী রয়েছেন তার পক্ষ থেকে কি কোনো কিছু করার সুযোগ থাকে এই সময়টা কমিয়ে আনার জন্য, নাকি শুধু অপেক্ষার কোনো বিকল্প নেই? আছে, যদি আমরা প্রমাণ করতে পারি যে অ্যাপ্লিকেন্ট সাইকোলজিক্যালি অথবা ফিজিক্যালি কোনো রকম মেডিকেল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এরকম যদি কিছু হয় তাহলে আমরা সেই কেসগুলোকে এগিয়ে নিয়ে আসতে পারি, স্পেশালি অনলি মেডিকেল গ্রাউন্ডে এটা হচ্ছে এক্সপাডাইট করাটা অ্যাসাইলাম কেসগুলো, কোর্টে বলেন অ্যাসাইলাম অফিসে দুয়ো জায়গায়, যদি অ্যাপ্লিকেন্টের কোনো মেডিকেল গ্রাউন্ড থাকে দেন উই ক্যান মুভ দ্য কেস লাইক এক্সপেডাইট করতে পারবো আর কি। ওকে, আখতার আইরিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ে, তিনি জানতে চেয়েছেন আপু অ্যাসাইলাম হিয়ারিং ডেট পড়ার পরেও বারবার পিছিয়ে দেয় কেন, যে একই রকম প্রশ্ন। অনেক সময় আপু যদি কোর্টে এটা হয়, জাজরা আসলে ওভারবুকড উইথ দ্যার কেসেস, অসংখ্য অসংখ্য কেস, আমরা জানি গত 2 বছরে এত বেশি অ্যাসাইলাম ফাইল হয়েছে, মানে ইটস লাইক ওভারওয়েলমিং, সো ইউএসসিআইএস বলেন, অ্যাসাইলাম অফিস বলেন, জাজ বলেন, এভরিবডি ইজ, তাদের ক্যালেন্ডার ফুল, সো জাজরা যেটা করেন ওভারবুক যেহেতু করা হয় তাদের ক্যালেন্ডারকে, তো তারা কিছু কিছু কেসকে প্রায়োরিটি দেয়, যেমন আমরা আমাদের ক্লায়েন্ট যদি কেউ অসুস্থ থাকেন, মেডিকেল ডকুমেন্ট যদি আমাদেরকে সাবমিট করেন, তাহলে আমরা সেই কেসগুলোকে এগিয়ে নিয়ে আসি, অনলি ইন ওয়ান কন্ডিশন, যে ক্লায়েন্টের কেসটা properly ready আছে এবং আমরা যদি গো অ্যাহেড, মানে আমরা যদি যাই হিয়ারিং করি আমরা ওই কেসটা উইন করব, এরকম কেসগুলোকে আমরা তাড়াতাড়ি করার, এক্সপেডাইট করার জন্য রিকোয়েস্ট করি এবং এই কেসগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়, জাজরা দেন। সো যদি আপনার কেস ফুললি প্রিপেয়ার থাকে এবং আপনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে, দেন অনলি এটা এক্সপেডাইট করা উচিত, যদি কেস প্রিপেয়ার না থাকে ডোন্ট ডু ইট, don't do it, take your time, je shomoy ta apni pacchen seta boshe na thake apni apnar case ta preparation er korte paren, apnar case ke support kore je documentation gulo shegulo apni collect korte paren, ebong amra dekhen amader bangladesher prekkhapote boli je ekhono onek rajnoitik ostrita cholche bangladeshe, onek rokom onek kichu amra dekhi newspaper e social media te online e, so ei jinish gulo je যেই ঘটনাটাই আপনাকে সাপোর্ট করবে মনে করেন সেই ঘটনাটা আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন, ভিডিও যদি হয় সেটাকে ট্রান্সলেশন করে রাখতে পারেন, যেটা ইটস গোয়িং টু সাপোর্ট ইউ, সো যদি মনে করেন আপনার কেস আপনি এভরিথিং ইউ ক্যান ডু, ইউ হ্যাভ ডান ইট, আপনার লয়ার বলছে ইউ আর রেডি টু গো অ্যাহেড, তখন আপনি আপনার মেডিকেল কন্ডিশন যদি দেখাতে পারেন তাহলে আপনার কেসটা আপনি এগিয়ে নিয়ে আসতে পারেন, উইচ ইজ এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে আপনার বাচ্চা যদি, আমরা এরকম একটা কেস করেছিলাম যেখানে আমাদের ক্লায়েন্টের বাচ্চার স্কুল শেষ হয়ে যাচ্ছে এবং কলেজে যাওয়ার জন্য তার ওয়ার্ক পারমিটের খুব প্রয়োজন এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এবং কোনো কারণে তাদের প্রথমে তাদের সোশ্যাল ওয়ার্ক পারমিটটা সামহাও তারা পায় নাই, কারণ ওয়ার্ক পারমিটের ডিউ হওয়ার আগেই তাদের কেসটা ডিসাইডেড হয়েছিল অফিসে, সো পরে এটা কোর্টে যেহেতু রেফার হয়েছে, কোর্ট এটা বলেছে এটা ওয়ার্ক পারমিটে একটা টেকনিক্যাল একটা ডিফিকাল্টি হচ্ছিল, তো আমরা ওই কেসটাতে ওই বাচ্চাগুলোর এই সিচুয়েশনটা এক্সপ্লেইন করার পরে জাজ তাদের কেসটা এগিয়ে নিয়ে এসেছিলেন এবং গ্রান্ট করেছিলেন। জি, আরো একজন দর্শকের টেলিফোন নিতে চাই, দর্শককে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনুষ্কাপা, আমি নিজের থেকে মাহমুদ বলছি। আমার বোনের প্রায়োরিটি ডেট ডিসেম্বর ক্যাটাগরি 2007 30 জুলাই, আই আনফরচুনেটলি
ফি রিপে চাইছে, কিন্তু আমি আইবি ফি $120 পেমেন্ট করছি এটা নিয়েছে, কিন্তু আইবি ফি আমি দিতে গেছি, কিন্তু এটা রিপ্রসেসিং দেখাচ্ছে এবং এসে আবার রিজেক্ট দেখাচ্ছে সিয়া কেজে। এই এক মাস হয়ে গেল, আমি ইনকোয়ারি চাইছিলাম, তারা বলছে যে আপনাকে ফি প্রদান করতে হবে, কিন্তু ওই জায়গায় আমি আর ফি প্রদান করতে পারছি না এবং ওই অপশনটা আর ক্লিয়ার হচ্ছে না। এক মাস হয়ে গেল আমি চেষ্টা করছি এই ফি পেমেন্টের, আইবি ফি, শুধু আইবি ফি। আপনার বোন কি আমি এখন কি করব? নাহলে যাকে পছন্দ তার কাছে যেতে পারেন, যে এটা করে ফেলা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, এটা সর্ট আউট করা সম্ভব। জি, আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম ফকুল ইসলাম স্বপন, আমি ভার্জিনিয়া থেকে করছি। আমি ফোন করছি হচ্ছে আপনার বর্তমানে যে ইবি থ্রি প্রসেসটা সম্পর্কে যদি একটু বলেন, এটা টাইম কতদিন লাগে আর অ্যাপ্লিকেশনের জন্য কি কি রিকোয়ারমেন্ট? ধন্যবাদ। ইবি3 অ্যাকচুয়ালি এটা তিনটা প্রসেসে আপনি করতে পারেন, তিনটা স্টেপ আপনাকে করতে হবে। প্রথম স্টেপটা আপনার ফার্স্টলি আপনার প্রিভেলিং ওয়েজটা করতে হবে, লেবার সার্টিফিকেশন, তারপরে I-140 স্টেপ, দেন গ্রিন কার্ডের স্টেপ। তো আপনার এই পুরো স্টেপটায় প্রথমটা আপনার অ্যাপ্রক্সিমেটলি 8 months to 14 months লাগে প্রথম স্টেপে। অ্যান্ড দেন সেকেন্ড স্টেপ আপনি ইয়ে করতে পারেন, প্রিমিয়াম প্রসেসিং করতে পারেন। প্রিমিয়াম প্রসেসিং আপনাকে আরও $2,500 এক্সট্রা লাগে ইবি3-তে। বাট ইবি3 যেটা আপনার মেইন জিনিস, যেটা হচ্ছে এমপ্লয়ার এবং আপনার এমপ্লয়ার, আপনাকে যখন আপনি এমপ্লয়ারটা নিচ্ছেন তখন আপনাকে দেখতে হবে যে এমপ্লয়ার প্রত্যেকটা ইবি3 ক্রাইটেরিয়াটা কি ফুলফিল করছে কিনা। অনেকে আমরা দেখি যে এমপ্লয়াররা শুরু করেন কাজটা, কিন্তু টুয়ার্ডস দ্য এন্ডে এসে এমপ্লয়াররা ওয়েট করেন না ওই কাজটা। যেমন আপনাকে সাড়ে তিন বছরও দেখেছি নর্মাল প্রসেসে যে এতদিন সময় লাগে। যেমন একটা এমপ্লয়ার আপনাকে নিতে চাচ্ছেন, উনি আপনাকে এখন জব অফার দিয়েছেন, উনি এতদিন আপনার জন্য কি ওয়েট করবেন কিনা। সো এই জিনিসগুলো আপনাকে সব দেখে তারপরে আপনাকে স্টার্ট করতে হবে ইবি3 প্রসেস। এই জন্য ইবি3 প্রসেসে আমরা যেটা মনে করি যে এমপ্লয়ার হচ্ছে মেইন কারণ, যেটার জন্য আমরা দেখি লট অফ দ্য টাইম কেসগুলো ফেল করে। ইবি3 আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কোন কোন জিনিসগুলো ইবি3-তে খেয়াল করবেন, যে ফার্স্ট আপনি কি যদি USA-তে থাকেন তাহলে আপনাকে মেনটেন করতে হবে যে আপনার লিগাল স্ট্যাটাসটা আপনি মেনটেন করছেন কিনা। তো একটা হচ্ছে যে লিগাল স্ট্যাটাস আপনার মেনটেন করা, অনেকে মনে করে যে ওকে আমি এতদিন ছিলাম তারপরে আমি অ্যাসাইলামে চলে গেছিলাম, অ্যাসাইলাম করে ফেলেছিলাম। তো অনেক ক্ষেত্রে এই জিনিসটাকে তারা অ্যাকসেপ্ট করে না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ইবি3 কেসে তারা বলছে যে আপনি একটা সময় গিয়ে লিগাল স্ট্যাটাস আপনি হারিয়ে ফেলছেন। এটাও হচ্ছে একটা কারণ ইবি3 গুলোকে রিজেক্ট করার, আমরা যেই কারণগুলো দেখছি আর কি। সো এমপ্লয়ার, আরেকটা হচ্ছে যে আপনার টাইম, ইবি3-তে একটা স্পেসিফিক টাইম আছে প্রত্যেকটা জিনিসের জন্য, ওই স্পেসিফিক টাইমের মধ্যে আপনাকে কাজগুলো করতে হয়। ইবি3-র জন্য আমরা আরেকটা ফুল একটা অনুষ্ঠান আমরা আগে করেছি, বা তারপরে যদি আপনি চান আমরা উই উইল ডু অ্যানাদার ওয়ান। জি নিশ্চয়ই, ঈশ্বর স্বামী, আলোচনা চলবে, আমাদের একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, তবে একজন দর্শক আমাদের সাথে অনেকক্ষণ ধরে টেলিফোনে অপেক্ষা করছেন, বিরতিতে যাওয়ার আগে এই ফোনটি উনি আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে কেভিয়ার।
জি ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মু আমার ভাইয়ের জন্য 2018 এ অ্যাপ্লাই করতেন, ওনাকে স্পন্সর দেওয়া হয়েছে 2021 এ, আর কতদিন লাগতে পারে কিংবা কি কি করা লাগবে এটা একটু যদি বিস্তারিত বলতেন আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের বয়স, আপনার ভাইয়ের বয়স কত? আন্ডার 21 এ অ্যাপ্লাই করা হচ্ছে বর্তমানে, 25 এর উপর চলতে আছে। আন্ডার 21, তো এখন উনি ওভার 21 হয়ে গেছে, উনি সেকেন্ড ক্যাটাগরিতে চলে গেছে। ইটস সেকেন্ড ক্যাটাগরিতে একটু সময় লাগছে এখন, সো আপনারা করেছেন 2018 এ, সো ইটস গোইং টু টেক লিটল বিট মোর টাইম, অর্থাৎ আরো কিছুদিন সময় লাগবে। জি ইশা স্বামী থাকবেন সঙ্গে, দর্শক আপনারাও সঙ্গে থাকুন। ছোট্ট একটু বিরতি নিচ্ছে টিভিএন অ্যানালাইসিসে, ফিরছি একটু পরে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত টিবিএন অ্যানালাইসিসে। আমাদের নিয়মিত আয়োজন চলছে, আজ আমরা কথা বলছি অ্যাসাইলাম নিয়ে। আমাদের সঙ্গে অ্যাটর্নি ইরশাদ স্বামী যুক্ত আছেন স্টুডিওতে, দর্শক যুক্ত হতে পারেন আপনারাও। টেলিভিশনে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, অথবা টিবিএন 24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত দিতে পারেন, করতে পারেন যে কোনো প্রশ্ন, আমাদের অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আবারও আলোচনায় ফিরব। অ্যাটর্নি ইরশাদ, আমি আপনাকে ইরশাদ স্বামী আপনাকে আবারও স্বাগত জানাই বিরতির পর। কাতার এবং টার্কিতে ইন্টারন্যাশনাল ব্রাঞ্চকে কথা আমরা আলোচনায় করছিলাম বিরতিতে, ইউএসসিআইএস এর যে ব্রাঞ্চগুলো খুলেছে সেই সম্পর্কে একটু জানবো, যে এ থেকে আসলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে, কোন ধরনের সেবা তারা পাবেন। যেমন রেফিউজি যে অ্যাপ্লিকেশনগুলো ইউএসএ নিচ্ছে, 124,000 রেফিউজি নিচ্ছে মিডল ইস্টের আশেপাশের এরিয়া থেকে, সিরিয়া থেকে, তো ওখানে কাতারে এবং টার্কিতে, আঙ্কারাতে এবং কাতারের দোহাতে তারা ইউএসসিআইএস এর ফিল্ড অফিস এই কেসগুলো প্রসেস করার জন্য খুলছে, উইচ ইজ ভেরি গুড। এই এরিয়াগুলোতে যেমন লোকজন অনেক ইজিলি তারা অ্যাক্সেস পেতে পারেন এই ইউএসসিআইএস এর এবং তাদের কাজে, এবং লোকজনের অনেক সুবিধা এখানে আমরা দেখব, এবং তাড়াতাড়ি প্রসেস করবে তাদের অ্যাপ্লিকেশন গুলো, উইচ ইজ আ ভেরি গুড নিউজ। এই এখানে তো ছিল না আগে ইউএসসিআইএস এর কোনো ফিল্ড অফিস। জি আমরা দেখছি যে এই বছর কিন্তু আসলে বিপুল সংখ্যক অ্যাসাইলাম সিকার বর্ডার থেকে পার হয়ে আসছে, বিশেষ করে নিউ ইয়র্কে লাখ লাখ আশ্রয় প্রার্থীরা এর মধ্যে আসতে শুরু করেছেন, তো এটার একটা প্রেশার কি আসলে পড়ছে কিনা, কিংবা সামনের দিনগুলোতে আসলে এটার কারণে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা পুরো প্রসেস কিংবা পুরো পদ্ধতির উপর? নিউ ইয়র্কে পড়ছে, টেক্সাসে পড়ছে, অন্যান্য বর্ডারিং স্টেটগুলোতেও পড়ছে এটার এটার প্রভাব। আমরা যেহেতু ইমিগ্রেন্ট, আমরা মনে করি যে ইমিগ্রেন্টরা এই দেশটা উন্নত হওয়ার পিছনে ইমিগ্রেন্টদের অবদান অনেক বেশি, এবং আপনি দেখেন যে কোনো অড জবে ইমিগ্রেন্ট যারা আসেন তারাই এই কাজগুলো করে থাকেন। সো এই এইখানকার ইকোনমিতে ইমিগ্রেন্টদের অবদানটা হচ্ছে যে অনেক বেশি, এবং আমরা মনে করছি অনেক লোকজন আসছে, ক্রাইম রেটও বাড়ছে, কিন্তু সাথে সাথে ইকোনমিতেও তো কন্ট্রিবিউট করছে ইমিগ্রান্টরা, সো উইচ ইজ ইট গেস হ্যান্ড ইন হ্যান্ড। এখন ইউএসএ, দিস ইজ আ ল অফ ইউএসএ, যদি অ্যাসাইলাম কেউ সিক করে এখানে, সো ওখানে আন্ডার দ্য ট্রিটি দে হ্যাভ টু এন্টারটেইন দ্যাট ক্লেম। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের সময় অনেকেই তারা বর্ডারে এন্ট্রি করতে দেয় নাই, তারা কেসের ডেট অনুযায়ী তাদেরকে এন্ট্রি করতে দিবেন এবং কেস অনুযায়ী তাদেরকে ডাকবেন এরকম বলে, অনেকেই মেক্সিকোর ওই পাশে মানে বর্ডারের ওই পাশেই তাদেরকে রেখে দেওয়া হয়েছিল, উইচ ইজ নট হিউম্যানিটেরিয়ান, এবং এটা লয়ের এগেনস্টে, হোয়াট এভার দে সাইন ফর ট্রিটির এগেনস্টে এটা, সো ইটস ইটস আসতে দেওয়াটাই, বিকজ দ্য ল ইজ দেয়ার, ইফ সামবাডি ইজ আস্কিং হেল্প ইউনাইটেড স্টেটস হ্যাজ টু হেল্প দেম। আর দেখেন ইটস আ ভ্যাস্ট কান্ট্রি, সবাই নিউ ইয়র্কে আসছেন, ক্যালিফোর্নিয়াতে আসছেন, যেখানে তারা মনে করছেন যে ইমিগ্রেন্ট স্টেটগুলো সেখানে যাচ্ছেন, কিন্তু ইউএস ইউনাইটেড স্টেটস অনেক বড় একটা কান্ট্রি, আরো
লোক তারা শেল্টার দিতে পারে, এবং এটা ইউনাইটেড স্টেটস এর ইকোনমিতেও অনেক ভালো প্রভাব ফেলবে আমরা আমি মনে করি আর কি। জি, আরও একটা বিষয় জানবো, সেটি হচ্ছে যে এটি তো নির্বাচনের বছর আমেরিকার জন্য, এই নির্বাচনের কোনো একটা প্রভাব কি আসলে এত বড় যে ব্যাকলগ কিংবা অ্যাপ্লাই করা থেকে শুরু করে অন্যান্য যে প্রসেসগুলো রয়েছে এটার উপর নির্বাচনের কোনো প্রভাব পড়বে বলে কি আপনি মনে করছেন? সিটিজেনশিপ কেসগুলোতে আমরা মনে করি যে নির্বাচনের যে বছরগুলোতে সিটিজেনশিপ তারা খুব তাড়াতাড়ি করে দেয়, স্পেশালি ডেমোক্রেটিক গভর্নমেন্ট আর কি। সো এটা আমাদের ইমিগ্রেন্টদের জন্য ভালো, যদিও আমরা দেখেছি দুইটা গভর্নমেন্ট ইমিগ্রেন্টদের নিয়ে অ্যাকচুয়ালি প্লে করছেন, কেউ একবার এটা বলছেন একবার বলছেন, অ্যাকচুয়ালি কাজের কাজ কেউ এখনো করেন নাই, ইউসি ইমিগ্রেন্ট ডেমোক্রেট বলেন আর রিপাবলিকান বলেন, they are just তাদের ইলেকশনের জন্য এটাকে ইউজ করছে দিস ইমিগ্রেন্ট ইস্যুটা। জি, যখন আসলে একটা প্রক্রিয়া দীর্ঘ হয়ে যায়, একজন অ্যাসাইলাম সিকার হয়তো তিনি আবেদন করেছেন কিংবা যে কেউ হয়তো বা তিনি তার বৈধতার জন্য আবেদন করেছেন, যখন এই প্রক্রিয়াটা দীর্ঘ হয়ে যাচ্ছে তখন সেটা তার ব্যক্তিগত জীবনে কিংবা তার স্বাভাবিক জীবন কিংবা তার আইনি অধিকারের উপরে কী ধরনের প্রভাব ফেলে? আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে এরকম মানুষের সাথে সরাসরি কথা বলার, আপনার কাছ থেকে শুনবো। আপু, আমি এটাকে পজিটিভ মনে করতে আমি মানে এক্সপেক্ট করি, এবং আমি আমার ক্লায়েন্টদেরকে বলি যে ইনস্টেড অফ নেগেটিভিটি যদি আমরা মনে করি যে ও এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আপনাকে তারা ওয়ার্ক পারমিট দিচ্ছে, আপনি এখানে কাজ করছেন, আপনার বাচ্চারা পড়াশোনা করতে পারছে, আপনি আই নো আপনি যেই কাজটা আপনি হয়তো আশা করছেন সেটা পাচ্ছেন না, অন্য কাজ করছেন। তো আমার যেটা মনে হয় যে এই যে সময়টা আপনি পাচ্ছেন এই সময়টা আপনার জন্য ইউজ ইট ফর ইয়ার থিং, যেমন আপনি অড জব যদি করেন আপনি একটা এডুকেশন কিছুতে ইনভলভ হতে পারেন, আপনি পড়াশোনা করে আপনি নিজের জন্য একটা বেটার জব পেতে পারেন যেহেতু আপনার ওয়ার্ক পারমিট আছে, আপনার বাচ্চারা পড়াশোনা করছেন, বাচ্চাদের পড়াশোনাটাই আসলে এক্সপেন্সিভ হয়ে যায় কারণ তাদের কলেজের ফিজটা দিতে হয়, হয়তো ফাফসা যেটা ফেডারেল গভর্নমেন্টের হেল্প পাচ্ছেন না, স্টেটের কোনো হেল্প পায় না, এই জন্য এটা ওদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, এইটা স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বুঝতে পারছি। কিন্তু যদি কেউ স্টুডেন্ট না হয় পার্সোনালি যদি কেউ হয় তারা আমার মনে হয় এটাকে নেগেটিভ ভাবে না দেখে যে আমি একটা অপরচুনিটি পেয়েছি সো লেট মি ইউজ দিস অপরচুনিটি, আমাকে নিজেকে এডুকেটেড করি, নিজে যদি কোনো স্কিল গেইন করতে চাই সেটা নেই, এবং এই দেশে অনেক কিছু আছে সো ভালো জিনিসগুলোর বেনিফিট যেন আমরা নেই আর কি। অন দ্য আদার হ্যান্ড আমি যেটা আমাদের ইমিগ্রেন্টদের দেখি যে আমরা ইমিগ্রেন্টরা ভেরি হার্ড ওয়ার্কিং, সবাই 10 থেকে 12 ঘন্টা করে কাজ করে এবং সপ্তাহে 7 দিনে 7 দিনই কাজ করে, সো এই এই যে কাজ করছে এটা আমাদের ইকোনমিটাকে সচল রাখতে অনেক হেল্প করছে, সো এটা হচ্ছে দেশের জন্য যেটা, আবার আমাদের পার্সোনাল লেভেলও আমরা যখন বেশি কাজ করি আমরা বেশি আর্ন করি, আমাদের দেশে বেশি পাঠাতে পারি, সো সব দিকেই এটা একটা ভালো দিক আমি মনে করি আর কি। সামটাইমস আপনার মানুষ খুব হতাশ হয়ে যান, তো আমার যেটা মানে অ্যাডভাইস আমাদের ক্লায়েন্ট আমাদের দর্শকদের জন্য যে যে কোনো পরিস্থিতিতে থাকলে সেখানে আপনার আনন্দটা কিভাবে আপনি ভালো থাকবেন সেটা খুঁজে নেওয়াটা বেটার, হাই হতাশ না করে। দেখেন একটা সাদা পেজে যদি একটা ডট থাকে আপনি ওই ডটটা নিয়ে চিন্তা করতে পারেন যেটা নেগেটিভ চিন্তা ভাবনা, অথবা আপনি মনে করতে পারেন যে হোল পেজটাই তো সাদা, লিটল একটা ডট, যেটা আমরা ইমিগ্রেশন কে আমি মনে করি যে ইটস এ লিটল ডট ইন ইয়ার লাইফ, সো আপনি লাইফের এভরিথিং ইউ ক্যান সর্ট ইট আউট ওয়াইল ইউ আর ওয়েটিং ফর ইয়ার ইমিগ্রেশন, ওই ইমিগ্রেশনটা যেন আপনাকে স্টপ করে না দেয় যে প্রসেসটা আমাকে স্টপ করে দিচ্ছে, সেটা চিন্তা না করে ইন আ বিগ মানে ইয়েতে সিনে দেখলে আমার কাছে মনে হয় যে এতটা মানে হতাশ হওয়ার কিছু নাই আর কি। এভরিবডি ইজ গোয়িং টু গেট দেয়ার টার্ন, ইটস জাস্ট ইটস টাইম। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি যারা লং টার্ম ওয়েট করে ইউজুয়ালি তাদের কেসগুলো গ্রান্ট করে দেয় জাজরা, সো যেটা আমি এটার ভালো দিকটা আপনাদেরকে বলছি আর কি, যদিও আমি জানি এটা ইটস নট সো ইজি, আমি ইজি স্যাড দেন ডান আমি এটা বুঝতে পারি, যারা এটার ভিতর দিয়ে যাচ্ছেন এটা অনেক ডিফিকাল্ট, বাট আমি জাস্ট বলছি টেক ওয়ান ডে অ্যাট আ টাইম, যে আজকের দিনটা আমি ভালোভাবে পার করলাম কিনা,
ইনস্টেড অফ থিঙ্কিং আমি দুই বছর পাঁচ বছর ওয়েট করছি আমার গ্রিন কার্ডের কিছু হয়নি এখনো, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট, থিঙ্ক পজিটিভ, পজিটিভ এনার্জি আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে। এই দেশে আসার পরে যখন কেউ অ্যাসাইলামের জন্য আবেদন করেন তখন তার পরিবারের কেউ যদি বাংলাদেশ থেকে কিংবা তার দেশ থেকে আবেদন করে আমেরিকায় আসার জন্য, সেটা আসলে যিনি আবেদন করছেন বাংলাদেশ থেকে তার ভিসার উপরে কতটুকু প্রভাব পড়ে? তিনি কি আসলে দেশে আসার অনুমতি পান নাকি এই অ্যাসাইলামের কোনো প্রভাব পড়ে? যদি গ্রান্ট হয়ে যায় তখন ফ্যামিলি মেম্বার গুলো তাকে জয়েন করতে পারে, কিন্তু আপনি ধরেন আপনি অ্যাসাইলাম এখানে সিক করেছেন, আপনার ফর এক্সাম্পল আপনার ওয়াইফ ওখানে, উনি যদি এটা দেখান যে আমার হাজবেন্ড ওখানে অ্যাসাইলাম সিক করেছে আমাকে ভিসা দেওয়া হোক যাওয়ার জন্য, অবশ্যই তারা ভিসা দিবে না। সো ভিসা যদি আপনার পেতে হয় আপনাকে অন্য কোনো পন্থা অবলম্বন করে হয়তো আসতে হতে পারে। যেমন অনেককে আমরা দেখেছি আমাদের ক্লায়েন্ট যারা অ্যাসাইলাম সিকার ওনাদের ফ্যামিলি মেম্বার কেউ স্টুডেন্ট ভিসাতে এখানে এসছে, কেউ ভিজিট ভিসাতে এসছে, অন্য ভিসাতে তারা এখানে এসছেন। সো আনা সম্ভব বাট নট অ্যাজ আ অ্যাসাইলাম সিকারস ডিপেন্ডেন্ট, কারণ অ্যাসাইলাম যদি গ্রান্ট হয়ে যায় দেন ইউ ক্যান অ্যাপ্লাই। তাহলে ঈশ্বর স্যার বলছেন যে অ্যাসাইলাম সিকারের যদি আমরা যদি বলি ওয়াইফ কিংবা হাজবেন্ড কিংবা পার্টনার, তিনি অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে আসার কোনো চান্স থাকে অ্যাজ এ স্টুডেন্ট অথবা অন্য কোনো? আমাদের আমাদের অনেকগুলো ক্লায়েন্ট আছে যাদের বাচ্চারা এখানে পড়ার জন্য স্টুডেন্ট ভিসাতে আসছে, মেনি মেনি, এবং ওয়াইফ স্টুডেন্ট ভিসাতে আসছে, এবং ওয়াইফ এখানে কনফারেন্সে আসছে অন্য অন্য কোনো প্রফেশনাল, যে ওয়াইফ ডাক্তার উনি এখানে একটা কনফারেন্সে আসছে, এরকম অনেক অনেকেরই আসছে। জি সো অ্যাসাইলাম সিকার বলেই যে ওনার ফ্যামিলি মেম্বার আসতে পারবে না এমন ইয়া নেই। জি আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, টেলিফোনটি নিয়ে আসতে চাই, দর্শক কে আছেন নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি জি দর্শক বলুন, শুনতে পাচ্ছি। জি আসসালাম আলাইকুম, আমি রানা বলছিলাম কুইন্স থেকে। আচ্ছা আমি একটু লয়ারের কাছে জানতে চাচ্ছিলাম যে আমার কেসের রায় হয়েছিল প্রায় 17 ইয়ার্স বিফোর, এটা ছিল আপনার উইথহোল্ডিং গ্রান্টেড কেসটা, এবং আমার ওয়াইফের লিগ্যাল এন্ট্রি এই দেশে, লিগ্যাল এন্ট্রি কিন্তু ওর কোনো পেপার নাই, কিন্তু আমার বাচ্চার বয়স হয়েছে ইতিমধ্যে 21 ইয়ার্স পার হয়েছে এক মাস আগে, মানে এখন কি কোনো সুযোগ সুবিধা আমরা পাবো কি না যদি কোনো এক করা যায়? জি পাবেন, ইউ ক্যান, উই ক্যান ডু সামথিং ফর ইউ। ওকে আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, আমরা টেলিফোনটি নিয়ে আসতে চাই, দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি জানতে চাইছিলাম ওয়ার পারমিট সম্বন্ধে, যারা আমি পিটি নিয়ে আছে এদের তো বিগত কয়েক বছর ওয়ার পারমিটটা রিনিউয়াল দেয় নাই, বাট এখন কি নতুন আইনটার ইসে কি এই পিটিতে যারা আছে তারা ওয়ার পারমিট রিনিউয়াল করতে পারবে কি না? জি কি কথাটা শুনতে পারেন কিসে? দর্শক আপনি কি আরো একটাবার প্রশ্নটি করতে পারেন? না মানে কিসে আছেন আপনি? দর্শক শুনতে পাচ্ছেন? জি দর্শক আপনি কিসে আছেন আরেকবার রিপিট করতে হবে। ও আমি ওই ওয়ার্ক পারমিট যে অ্যাসাইলামের কথাটা বলছে, ধরেন যারা আমি পিটি নিয়ে আছে এখানে অনেক আগে থেকেই, এদের হ্যাঁ পিটি নিয়ে আছেন, পিডি নিয়ে আছে, পিডি পিডি প্রসিকিউটরিয়াল ডিসক্রেশন, ওকে বলেন জি তারা কি অ্যাপ্লাই করতে পারবে কিনা ওনার প্রশ্ন ছিল। পিডিতে ডিপেন্ড করে পিডিটা কে ইয়ে করেছিল, যদি এটা গভর্নমেন্টের থ্রু দিয়ে এবং পিডি যখন নেগোসিয়েশন হয় তখন নেগোসিয়েশনের মধ্যে এটা থেকে থাকে তাহলে উনি ওয়ার্ক পারমিট পাবেন, এবং পিডির অনেকেই ওয়ার্ক পারমিট পান, আবার কিছু কিছু ক্ষেত্রে পান অনেকেই পান না, কারণ ইটস অল ডিপেন্ডিং অন নেগোসিয়েশনের উপর, আপনি যখন নেগোসিয়েশন করেছিল তখন কিভাবে এটা নেগোসিয়েশন হয়েছিল উইচ টার্মে। জি ঈশ্বর স্বামী আমাদের আলোচনা আরো চলতে পারত তবে আজকের মতো সময় শেষ হয়ে গেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমাদের দর্শকরা সবাই, আনটিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শকদেরকে বিদায় জানাতে হচ্ছে, টিবিএন অ্যানালাইসিস এই ছিল আজকের আলোচনা, টিবিএন এর সঙ্গে থাকুন।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।